সে চাঁদ কত দূরে গেছে। আপনার যে ভাষা জ্ঞান অম্বল বোধ হচ্ছে না গ্যাস গ্যাস বোধ হচ্ছে না তা নয় মানে আপনি কি সত্যি প্রহিত ওই খাইছে রে এর মেন জায়গায় হাত দিছি আমি ও হত্যিকারী ব্রাহ্মণ নই আগে আমার বাড়ি ছিল বাংলাদেশ ও পূর্ববঙ্গে ছিল আপনার পূর্ববঙ্গে থাকতে মিয়া বাবুকে তারা খাইয়া আপনার দেশে পলা মারল এ পলাই আইছি আচ্ছা আচ্ছা তাই বলো ওই পূর্ববঙ্গে আপনি কোন সম্প্রদায়ের মধ্যে ছিলেন আমি ছিলাম বাবা 917 যথাসময়ে আমাদের সে স্থানে পৌঁছতে হবে তাহলে আর বিলম্ব নয় চেয়ে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা পদ অতিক্রম করবো বেশ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মাতা রানী ভদ্র করলেন ভদ্র বললেন জিজ্ঞেস করে আচ্ছা যোগিনী বলো বাবা ভিক্ষাং নেই বলে সম্মুখে দাঁড়িয়েছো কিন্তু সে দেখো বারবার যাত্রীগণকে সঙ্গে করে উয়ানিতে ধাবিত হব বলে আমরা পদ অতিক্রম করছি এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী ভিক্ষে যদি তোমায় নিতে হয় ছুটে যাও চম্পকি নগরের রাজপ্রাসাদে রহিয়াছে রক্তাঙ্গিনী শনক শনকের কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী বাবা তো আমি আছি বৃদ্ধ কত দূরে পথে আমি যেতে পারবো না আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারেনি বাবা সামান্য একটা পথের যোগিনী সে কিনা বলে চম্পাগিনগরের মহারানী সরকার ভিক্ষে দেবার যোগ্য নয় না ভালো তো যোগিনী আজকের এই শুভ দিনে আমার কি ভিক্ষে চাও তুমি বাবা গো আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক ভিক্ষা রয়েছে আজ 101টি রয়েছে বরযাত্রী তার মাঝে দেখো রয়েছে বরদানা ওই বরদানা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো পুষ্প কে বাবা এই যোগিনী আজকে আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছে সদগর মশাই ক্ষুধা ধারণায় অন্য ভিক্ষা করে সত্য এ কোন ভিখারী যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে আমার মন বলতেছে ভিখারির ছল নয় ওই বেড়ি চাঙ্গুরি কানি তো নয় হতে পারে ছলনার আশ্রয় গ্রহণ করেছে আমি দেখব আপনি একটু দাঁড়ান যোগিনী বলো বাবা পুষ্প দিয়ে আমি শৈলেশ্বরকে পুষ্প দিয়ে আমি মাতা চণ্ডীকে
माता चंडी शिव सुलपानी छाड़ा मार्तर को नरलोक के पुष्प दी ना আমার পাছে দাও আমাকে যেতে দাও যোগিনী না বাবা আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি কাছেই থাকবো আমি বলছি আজকের এই শুভ দিন আমি তোমার কোমলঙ্গে আঘাত করতে চাই না তুমি আমার পাছে দাও আর আমি বাড়ি আমার শ্রেষ্ঠ সহোদর এই মুহূর্তে বড় বড় যাত্রীগণকে নিয়ে সেই উচ্চারিতে দাপিত कौशल इच्छा दिल जला पथ छाले সহ্য করো যোগিনী এই মাতা চণ্ডীর গানের সে হে তালের Oh,
সত্য তাহলে সত্যটা দাও না ফেরবানি আরে শুন রে বানি আরে তুই কত সতী হ্যাঁ তুই কত সতী কালে তোর কীর্তিকলাপ কি বিশ্ব চরাচরে কেউ জানে না তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না তাই কি বলি জানিস কি বলো আরে শোন রে বাতারে ছাড়ি নিজের ক্ষুধার্ত নিবারণ করতে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছিলাম কিন্তু কই একটিবারের জন্য তোর চরণে মা মা বলে লুটিয়ে পড়িনি দিনের কথাগুলো আছো আমার মনে পড়ে ছয় পুত্র কেড়ে নিয়েছিলে ভেবেছিলে ছয় পুত্র কেড়ে নিলেই আমি তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করব ছয় পুত্র তোমার সার শত পুত্র সম রহিয়াছে লক্ষিন্দর থাকবে আমার প্রতিজ্ঞা অটল নাহি দেব তোর চরণে পুষ্প দেবী হয়ে মানুষের পা ধরে টলাটালি করছিস লাচ্ছা করে না কোনদিন পুজো পাবি না শুধু
চম্পকি নগরে ঘরে নাম মোর চন্দন সৌদাগর হেতাল লইয়া হাতে দিবার শিঘুরি প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণে করি এক পার যদি দেখা পাইতাম তারে মারিব হেতালের মারু সেনা বাঁচিবে আর আমি বাবা বাহুতি পরম কৌতুকে হবে মোর চম্পকি নগরতে বসতি আমি যদি পাইতাম তারে পাঠাইতাম আমি আনন্দর ঘরে আনন্দর ঘরে পাঠিয়ে দিতে হ্যাঁ আপনি এত কাঁপছেন রাগে কাঁপছি রাগে রাগে কাঁপছেন থরথর করে রাগে কাঁপছি কিন্তু আপনার ধুতি তো ভিজে গেছে আর কইয়েন না ভয়ে মুই দেলাইছি কিন্তু এই ভিজা ধুতি দিয়ে তো আমার ছেলের বিয়ে পড়ালে হবে না অসুবিধা নাই এই কাপড় খুলে ল্যাংটা আমি পিয়ে দিই না তা নয় প্রয়োজন বোধে আমি নতুন ধুতি দেব তাহলে ঠিক আছে প্রীত মহাশয় ওই বেটি কানের বাতাস লেগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে এবার পিতা শৈলের স্বনাম স্মরণ করে অপবিত্র জায়গাকে আমাদের পবিত্র করতে হবে বেশ তাই হলো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মাতা ভবানী একটি বিশেষ ঘোষণা রাস্তার মাঝে একটি ফুটফুটি দাঁড়িয়ে